জয় গীতা, সবাইকে নমস্কার। আমি আকাশ চৌধুরী আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন নিমবার্গ গীতা ইউটিউব চ্যানেল। তা শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা গীতা প্রণাম মন্ত্রের একদম শুদ্ধ সংস্কৃত উচ্চারণ এবং বাংলা অনুবাদ সহ ভালো করে শিখব। তা আপনারা জানেন যে এখন গীতা জয়ন্তীর মাস, এবং এই গীতা জয়ন্তীর মাসে গীতা দেবীর জন্ম হয়েছিল। বিশেষ করে মোক্ষদা একাদশীর দিন গীতার জন্ম হয়েছিল। তাই এই মোক্ষদা একাদশীটা মূলত এই ডিসেম্বর মাসে হওয়ার কারণে এই সম্পূর্ণ ডিসেম্বর মাস জুড়ে কিন্তু গীতা জয়ন্তী উৎসব পালন করা হয়। তা আপনারা অবশ্যই গীতা মায়ের এই প্রণাম মন্ত্রটি একদম শুদ্ধ সংস্কৃত উচ্চারণে শিখবেন, এবং নিয়মিত প্রত্যেক দিন আপনার গীতাপাঠের শুরুর পূর্বে, যখনই আপনারা গীতাপাঠ করবেন, গীতাপাঠ শুরুর পূর্বে আপনারা অবশ্যই এই গীতা প্রণাম মন্ত্রটি শুদ্ধভাবে পাঠ করবেন। তা চলুন আমরা আর কথা না বাড়ি, আমরা আরম্ভ করি আজকের এই গীতা প্রণাম মন্ত্রের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ এবং বাংলা অনুবাদের ক্লাস। তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গীতা প্রণাম মন্ত্রটি এখানে একদম শুদ্ধ সংস্কৃত উচ্চারণ সহ একদম প্রত্যেকটা অক্ষরের, কোন অক্ষরের কি উচ্চারণ হবে তা এখানে আমি লিখে দিয়েছি। তা আমরা প্রথমে উচ্চারণটা ভালো করে দেখবো, এবং এর পরপরই আমরা এই প্রণাম মন্ত্রের একদম বাংলা অনুবাদ ভালো করে বোঝার চেষ্টা করব। তা আমরা প্রথমেই দেখি যে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আমরা কিভাবে গীতা প্রণাম মন্ত্রটি ভালোভাবে পাঠ করতে পারি। তা আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থাকার অনুরোধ রইল। তা দেখুন প্রথমে কি লেখা, শ্রীকৃষ্ণ হৃদয়ম গীতা, শ্রীকৃষ্ণ হৃদয়ম, এটা হলো মূল যে মন্ত্রটা, আর এখানে আমি এটা ভেঙে ভেঙে উচ্চারণ সহ লিখে দিয়েছি। তা শ্রীকৃষ্ণ হৃদয়ম, এখানে দেখুন একটা অনুস্বার আছে, অনুস্বারের সংস্কৃত উচ্চারণ হলো ম। এই যে এখানে দেখুন অনুস্বার, অনুস্বারের সংস্কৃত উচ্চারণ আমরা জানি ম। তা দেখুন কোনো একটা শব্দের শেষে যদি অনুস্বার থাকে, কোন একটা শব্দের শেষে, মনে করুন যে এই যে একটা শব্দ আছে, এই শব্দের শেষে অনুস্বার থাকায় এই অনুস্বারের উচ্চারণটা হবে ম হিসেবে, ম রূপে উচ্চারণ হবে। অর্থাৎ কোন একটা শব্দের শেষে যদি আমরা অনুস্বার পাই, সেটা ম হিসেবে উচ্চারণ হবে। আর কোন একটা শব্দের মাঝখানে, মনে করুন যে এই যে সংসার শব্দটা, এই শব্দের ক্ষেত্রে কিন্তু অনুস্বারটা শব্দের মাঝখানে আছে, এই ক্ষেত্রে অনুস্বারের উচ্চারণটা ন হিসাবে, ন এর মতো হবে, ঠিক আছে। অর্থাৎ সংসার, সংসার, দন্তস্বরের সংস্কৃত উচ্চারণ হলো স, ইংরেজি এস ও, স এর মতো উচ্চারণ, ইংরেজি এস ও, স এর মতো হলো দন্তস্বরের সংস্কৃত উচ্চারণ, তাহলে স উচ্চারণ হবে, স, তাহলে সংসার, সংসার উচ্চারণ হবে, তাহলে সংসার মলনাশিনী। আমি আবার বলি, শ্রী, তাহলে অবশ্যই উচ্চারণ হলো স। আমরা তো এই যে শ্রীকৃষ্ণ শব্দটাকে আমরা শ্রীকৃষ্ণ বলে ফেলি, শ্রী বলে ফেলি, এটা শ্রী হবে না, এটা হবে শ্রী, শ্রী, শ্রীকৃষ্ণ হৃদয়ম গীতা, অনুস্বার থাকায় ম। সবসময় মনে রাখবেন, অনুস্বার শব্দের শেষে থাকলে, কোনো একটা শব্দের শেষে থাকলে ম উচ্চারণ, শব্দের মাঝখানে থাকলে ন হিসেবে উচ্চারণ। তাহলে শ্রীকৃষ্ণ হৃদয়ম গীতা সংসার মলনাশিনী, এখানে দেখুন শব্দের শেষে অনুস্বার থাকায় ম উচ্চারণ, মলনাশিনী। জ্ঞানম, জ্ঞানম, এখানে দেখুন শব্দের শেষে অনুস্বার আছে, সেজন্য ম। জ্ঞানম ভক্তিম, অনুস্বার থাকায় ম। মুক্তিদাত্রিম, অনুস্বার থাকায় ম, দাত্রিম। গীতা দেবীম, এখানে দেখুন আবার অনুস্বার, সেজন্য ম। গীতা দেবীম নমোস্তুতে, এখানে দেখুন একটা কি মাত্রাহীন হ আছে। সবসময় মনে রাখবেন, কোনো একটা হয়ের উপরে যদি সম্পূর্ণরূপে মাত্রা থাকে, তাহলে সেটাকে হ হিসেবে উচ্চারণ করা হবে। আর যদি দেখেন যে অর্ধ মাত্রা, অর্থাৎ হয়ের উপরে মাত্রা নেই, অথবা অর্ধেক মাত্রা আছে, যে এইভাবে এখানে দেখুন পূর্ণরূপে কিন্তু মাত্রা নেই, ঠিক আছে, এখানে অর্ধেক মাত্রা, অর্ধেক মাত্রা হয়ে তারপরে এই জায়গাটা খালি, তো এরকম অর্ধ মাত্রার যে হগুলো আছে, এগুলোকে বলা হয় লুপ্ত অ, এগুলাকে লুপ্ত অ বলা হয়। আর এই লুপ্ত অটাকে মূলত কি অর্ধ অ, অর্থাৎ অর্ধেক রূপে অ উচ্চারণ হবে, ঠিক আছে। নমস্তুতে, অর্থাৎ নম, নম উচ্চারণ করলে কিন্তু একটা অ চলে আসতেছে, অর্থাৎ অ উচ্চারণ আসবে, তবে অটা পূর্ণরূপে অ উচ্চারণ হবে না, এখানে লুপ্ত অ উচ্চারণ হবে, অর্থাৎ অটা লুপ্ত, প্রায় লুপ্ত হয়ে গিয়েছে। তাহলে নমস্তুতে, নমস্তুতে, আমরা যে জায়গাতে এরকম নমস্তুতে শব্দটা পাবো, অনেকে নম হস্তুতে বলে ফেলেন, এটা হ হবে না, এটা কিন্তু হ নয়, এটা হয়ের মতো দেখতে হলে ওইটা কিন্তু হ হবে না। পূর্ণ মাত্রা যদি থাকে উপরে, যদি দেখেন যে মাত্রা পূর্ণরূপে আছে, তাহলে হ উচ্চারণ হবে, এখানে দেখুন মাত্রা পূর্ণরূপে নেই, সেজন্য সেটা অ এর মতো উচ্চারণ হবে, তাহলে নমস্তুতে, নমস্তুতে, এখানে দেখুন দন্তস্বয়ত এবং রস্বকার আছে, সেজন্য অস্তুতে, অস্তুতে, নমস্তুতে। তাহলে আমরা পাঠ করি আবার, শ্রীকৃষ্ণ হৃদয়ম গীতা, শ্রী, শ্রী, আমি আবার বলি শ্রী, তালবস্য, তালবস্য উচ্চারণ হলো স, নিচে র, রফলা দিয়ে র আর দীর্ঘহিকার, শ্রী, শ্রী, শ্রীকৃষ্ণ হৃদয়ম গীতা সংসার মলনাশিনী, জ্ঞানম ভক্তিম মুক্তি দাত্রিম,
গীতা দেবীম নমোস্তুতে। এই যে বটা, এই বটা হলো অন্তস্তব, তাহলে দেবী বটা কিন্তু পূর্ণরূপ। এই যে বটা আমরা ঠুট লাগিয়ে ব উচ্চারণ করলে সেটা হয় বর্গীয় ব, আর ঠুট না লাগিয়ে ব উচ্চারণ করলে সেটা হয় অন্তস্তব, ঠিক আছে? তাহলে দেবী দেবী, অর্থাৎ ব উচ্চারণ করব তবে ঠুট না লাগিয়ে, ঠিক আছে? এটাকে অন্তস্ত বলা, অন্তস্ত ব বলা হয়, দেবী গীতা দেবীম নমোস্তুতে। তাহলে আমরা পাঠ করি গীতা প্রণাম মন্ত্রটি একদম শুদ্ধ সংস্কৃত উচ্চারণে, আমি দুইবার করে পাঠ করব, ঠিক আছে? প্রথমবার আপনারা শুনবেন, দ্বিতীয়বার আমার সাথে সাথে বলবেন। তাহলে আমরা পাঠ করি সবাই, আপনারা সবাই আমার সাথে সাথে বলবেন। শ্রীকৃষ্ণ হৃদয়ং গীতা, সবাই আমার সাথে সাথে বলুন, শ্রীকৃষ্ণ হৃদয়ং গীতা সংসারমলনাশিনীম, সংসারমলনাশিনীম জ্ঞানম ভক্তি মুক্তিদাত্রী, জ্ঞানম ভক্তি মুক্তিদাত্রী গীতা দেবীম নমোস্তুতে, গীতা দেবীম নমোস্তুতে। শ্রীকৃষ্ণ হৃদয়ং গীতা সংসারমলনাশিনীম জ্ঞানম ভক্তি মুক্তিদাত্রী গীতা দেবীম নমোস্তুতে। তা শিক্ষার্থীরা, এই ছিল গীতা প্রণাম মন্ত্রের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ। তা দেখুন আমরা আবার বাংলা অনুবাদটা লক্ষ্য করি, অর্থাৎ এই প্রণাম মন্ত্রের মাধ্যমে আমরা আসলে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা কি বলে প্রণাম জানাচ্ছি। তা দেখুন গীতা মাকে আমরা কি বলে প্রণাম জানাচ্ছি সেটা দেখি। শ্রীকৃষ্ণ হৃদয়ং গীতা, অর্থাৎ শ্রীকৃষ্ণের হৃদয় স্বরূপ গীতা, ঠিক আছে? গীতা হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একদম হৃদয় বলা হয়েছে, হৃৎপিণ্ড বলা হয়েছে। শ্রীকৃষ্ণের হৃদয় স্বরূপ গীতা, যিনি এ সংসারের মলরূপ, সংসার মলনাশিনী, অর্থাৎ এ সংসারের মলরূপ সকল দুঃখ কষ্টের বিনাশকারিণী, সংসার মলনাশিনী অর্থাৎ এ সংসারের মলরূপ সকল দুঃখ কষ্টের বিনাশিনী, ঠিক আছে? এই সংসারে যত মল আছে, যত এই কি বলবো, মল ময়লা আবর্জনা আছে, অর্থাৎ এই দুঃখ কষ্টকে আসলে এই সংসারের ময়লা আবর্জনা বলা হচ্ছে। তাই এই সংসারের মলরূপ সকল দুঃখ কষ্টের বিনাশিনী এবং জ্ঞান ভক্তি মুক্তিদাত্রী, অর্থাৎ জ্ঞান ভক্তি ও মুক্তির যিনি দায়িনী, দাত্রী মানে হলো দায়িনী, গীতা দেবীম নমোস্তুতে, সেই গীতা দেবীকে আমি নমস্কার জানাই। নমোস্তুতে মানে হলো নমস্কার জানানো, নমস্কার মানে হলো প্রণাম জানানো। তাহলে দেখুন আমরা আবার দেখি, শ্রীকৃষ্ণ হৃদয়ং গীতা, অর্থাৎ শ্রীকৃষ্ণের হৃদয় স্বরূপ গীতা, সংসার মলনাশিনী, যিনি এ সংসারের মলরূপ সকল দুঃখ কষ্টের বিনাশিনী, জ্ঞানম ভক্তি মুক্তিদাত্রীম এবং জ্ঞান ভক্তি ও মুক্তির দায়িনী, গীতা দেবীম নমোস্তুতে, সেই গীতা দেবীকে আমি নমস্কার জানাই। তা শিক্ষার্থীরা, এই ছিল গীতা প্রণাম মন্ত্রের একদম শুদ্ধ সংস্কৃত উচ্চারণ এবং এর বাংলা অনুবাদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই এই গীতা প্রণাম মন্ত্রটি একদম শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আপনারা মুখস্থ করবেন, ভালো করে শিখবেন এবং প্রতিবার গীতা পাঠের পূর্বে আপনারা এই গীতা প্রণাম মন্ত্রটি পাঠ করবেন। আগামী 23 ডিসেম্বর গীতা জয়ন্তী 2023 ডিসেম্বর গীতা জয়ন্তী উৎসব, তা মুখ্যোদয় একাদশী, অনেকে আগের দিন মুখ্যোদয় একাদশী পালন করেন, অনেকে পরের দিন পালন করেন। তা আপনারা যেদিনই একাদশীটা পালন করেন না কেন, ওই একাদশীর দিনই কিন্তু গীতা জয়ন্তী বা গীতা দেবীর বা গীতা মায়ের জন্ম হয়েছিল। আপনারা অবশ্যই এই গীতা জয়ন্তীর দিনে আপনারা অবশ্যই গীতার একটা বা দুইটা বা তিনটা যে কয়টা অধ্যায় আপনাদের সম্ভব, আপনারা অবশ্যই গীতা পাঠ করবেন এবং গীতা পাঠের পূর্বে অবশ্যই গীতা প্রণাম মন্ত্রটি পাঠের মাধ্যমে গীতা মাকে অবশ্যই প্রণাম জানাবেন, একদম হৃদয় থেকে প্রণাম জানাবেন। তা শিক্ষার্থীরা, এক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, জয় গীতা, নমস্কার।